বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা পার্সেন্টেজ বা শতকরার সাতটি অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, একটি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, 10% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি এবং প্রাপ্ত ভোটের মধ্যে 68টি ভোট বাতিল বলে ঘোষিত হয়। বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোটে 47% পেয়ে 308 ভোটে বিজয়ী ঘোষিত হন। ওই নির্বাচন ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা কত? দেখো, অঙ্কগুলো সাধারণত করতে গিয়ে আমাদের যেখানটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে 68টা ভোট বাতিল হয়েছে, আমরা এক্স ধরার পর সেখান থেকে 68 মাইনাস করতে গিয়ে পার্সেন্টেজের রেসপেক্টে কাজ করতে পারি না। কিন্তু আমি স্পেসিফিক্যালি এই অঙ্কগুলোর জন্য তোমাদের একটা টেকনিক বলবো, যেখানে তোমরা দেখবে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, কোনো রকম এক্স না ধরে বা ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। কীরকম? মনে করো মোট ভোটার সংখ্যা যেটা চেয়েছে সেটা মনে করো 100%। এই 100% ভোটারের মধ্যে 10% ভোটার ভোট দেয়নি, তাহলে 100 থেকে 10% ভোটার যদি ভোট না দেয় তাহলে 90% ভোট দিয়েছে। এই 90% যারা ভোট দিয়েছে, এই 90% ভোটের মধ্যে কী কী রয়েছে? এই 90% ভোটের মধ্যে রয়েছে যে জিতেছে তার ভোট, যে হেরেছে তার ভোট, এবং বাতিল ভোট, টোটাল 68 পিস বাতিল ভোট, তাই না? 10% ক্যান্সেল হয়েছে, মানে প্রয়োগ করেনি, ভোটাধিকার প্রয়োগ করেনি মানে ভোট দিতেই আসেনি। যে 90% ভোট দিতে এসছে তাদের মধ্যে জিতেছে তার পার্সেন্টেজ হয়েছে, যে হেরেছে তার পার্সেন্টেজ হয়েছে, প্লাস 68টা ভোট বাতিল হয়েছে। যে জিতেছে সে 47% ভোট পেয়েছে, এ 47% পেয়েছে। তাহলে 90-এর মধ্যে 47 যদি এ পায় যে জিতেছে, তাহলে বাদ বাকি এই পোর্শনটা কত হবে? 90% থেকে 47% বাদ গেলে হেরেছে প্লাস বাতিল ভোট আমি বলতে পারি 43%। এটা কী করে হলো? 90 থেকে 47 বাদ দিলাম, 43% ভোট, বোঝা গেছে? অর্থাৎ হেরেছে যে তার ভোট এবং বাতিল ভোট, এগুলো যোগ করলে টোটাল 43% হবে, বোঝা গেছে এই পর্যন্ত? এবার দেখো, এখানে একটা প্রশ্ন বলা ছিল যে 47% ভোট পেয়ে 308 ভোটে বিজয়ী ঘোষিত হলো। আচ্ছা, বিজয়ী ঘোষিত হবে কার তুলনায়? যে হেরেছে আর যে জিতেছে তাদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স যেটা হবে সেটা হবে 308টা ভোট। কিন্তু আমি এখানে যে হেরেছে তার পার্সেন্টেজ আলাদা করে পাবো না, তার কারণ এই যে টোটাল যেটা আছে এটা হচ্ছে হারা যতটা হেরেছে তার পার্সেন্টেজ প্লাস বাতিল তার পার্সেন্টেজ, যোগ করে 43% এসছে, তাই না? কিন্তু এখানে বলেছে যে 47% ভোট যে জিতেছে আর যে হেরেছে, অর্থাৎ সে যত পার্সেন্ট পেয়েছে তাদের ডিফারেন্স 308 হওয়া উচিত। কিন্তু আমি এখানে দেখছি হেরেছে প্লাস বাতিল ভোট 68টা যোগ করলে টোটাল 43% হয়েছে। কিন্তু আমি বলতে পারি এইটার এইটার মধ্যে গ্যাপটা কতটা? অর্থাৎ যে জিতেছে এবং হেরেছে প্লাস বাতিল ভোট, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4%। দেখো, যে জিতেছে যে হেরেছে তাদের মধ্যে ডিফারেন্স 308টা ভোট, তাই না? জিতেছে যে হেরেছে তাদের মধ্যে ডিফারেন্স 308 ভোট। কিন্তু আমি বলছি যে হেরেছে তাকে আমি বাতিল ভোটগুলোও দিয়ে দিয়েছি, 68টা ভোট বাতিল হয়েছিল, তুই নে, তুই হেরেছিস আরও নে। আমি যদি একে 68টা ভোট দিয়ে দিই, তাহলে এই 308 ভোটে যে বিজয়ী হয়েছে সে 308 ভোট পাবে না, তাহলে 68 যেহেতু আমি ওকে দিয়েছি তাহলে আমি 68 এখান থেকে মাইনাস করব। অঙ্কটার ক্ষেত্রে এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, তোমাদেরকে এইটা বুঝতে হবে। যখনই এরকমভাবে ভোট বাতিল হয়ে যাবে, যে হেরেছে তার সঙ্গে ভোটটাকে তুমি অ্যাড করে দাও, বলো যে তুমি হেরেছো, তুমি 68টা ভোট নাও, তাহলে তুমি টোটাল ব্যালেন্স যে পার্সেন্টেজ 90 থেকে আমি নেওয়ার পর যেটা থাকবে সেটা তোমাদের দুজনকার। কিন্তু তোমাকে যখন 68 ভোট বাতিল দিয়ে দেবো, তাহলে তোমার আর আমার মধ্যে ডিফারেন্স তখন আর 308 থাকবে না, যেহেতু তোমার কাছে এখন 68 বেশি আছে, তাই তোমার সঙ্গে আমার ডিফারেন্স 68 কমে যাবে, অর্থাৎ 308 থেকে 68 হবে,
বোঝা গেছে? এই কনসেপ্টটা মনে রাখবে, এতে করে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাকে যখন বিয়োগ করব এটা আসবে 240। তাহলে 4%-এর ভ্যালু হচ্ছে 240। কি চেয়েছে? মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা কত? 100%। অর্থাৎ বার করতে হবে 100% সমান কত। দেখো এইটাকে 60 দিয়ে গুণ করলে 240 আছে, তাহলে আমি বলবো এটাকেও 60 দিয়ে গুণ করলে 6000 মোট ভোটার সংখ্যা এটা উত্তর হবে। কনফিউশন যেন না থাকে আমি আবার বলছি, মনে যেন প্রশ্ন না থাকে যে 68 আমি এইখানে যোগ করে দিলাম 308 থেকে কেন মাইনাস করলাম। আমি বলতে চাইছি এটা 47% হলে এই টোটালটা 43%। আমি জেতার হারার মধ্যে ডিফারেন্স বার করছি, কিন্তু এই ডিফারেন্সটা জেতার হারার মধ্যে না, এটা হচ্ছে এই টোটালটার 43% ছিল। তাহলে আমি যখন এখানে যখন এটা যখন ডিফারেন্স 4% বার করলাম, অরিজিনালি জেতার হারার মধ্যে ডিফারেন্স 308 ছিল, যেহেতু হারার মধ্যে 68 বাতিল আমি অ্যাড করে দিয়ে 43% নিয়েছিলাম, তাই আমি এইখান থেকে 68টা মাইনাস করেছি। বোঝা গেছে? এইভাবে তুমি সব অঙ্ক করো, এই ধরনের অঙ্কগুলো যেগুলো সমস্যা হয় দেখবে যে কোনো রকম সমস্যা আসবে না, সব অঙ্ক তোমার মিলবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার মোট আয়ের 60% ব্যয় করেন ও বাকি টাকা সঞ্চয় করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচও 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রায় সময় আসে প্রশ্নটা, আমরা কিভাবে করি, কিভাবে করা উচিত একটুখানি দেখে নাও। ইনকাম যেটা হয় বা আয় যেটা, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার এবং সেভিংস, এই তিনটে আইটেমের মধ্যে সীমাবদ্ধ আছে। সে যদি 100 টাকা আয় করে, 60% ব্যয় করে, 100-এর মধ্যে 60% যদি ব্যয় করে, তাহলে 40% সেভিংস করবে। কেন? ও ব্যয় করার পর বাকি টাকাটা সেভিংস করছে বলে দিয়েছে। বুঝে গেছে? দেখো আমি যদি এক্সপেন্ডিচারের সেভিংসের আমি বলি যে রেশিওটা কত হবে, এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিও কত হবে, তুমি বলবে 60:40। অর্থাৎ এই রেশিও হবে যদি কাটাকুড়ি করে 3:2। যখন এরকম রেশিও বেরিয়ে যাবে তখন 100-এর গুণিতকে এটা আনা সুবিধা হবে, কেন পার্সেন্টেজ করতে গেলে 100-এর গুণিতকে অঙ্কটা করতে সুবিধা হয়। আমি এখন মনে করছি যে ব্যক্তির এক্সপেন্ডিচার 300 টাকা, ব্যক্তির সেভিংস 200 টাকা, দেখো সব 100 দিয়ে গুণ করলাম, তাহলে ব্যক্তির ইনকাম কত হবে? এক্সপেন্ডিচারের সঙ্গে সেভিংস যোগ করলে তা 300 + 200, 500 টাকা হবে ব্যক্তির ইনকাম। এই যে যখন 100-এর গুণিতকে বার করলে যে কোনো পার্সেন্টেজ খুব তাড়াতাড়িভাবে বার করতে পারবে। বুঝে গেছে? এবার অঙ্কটা কি বলেছে, যদি তার আয় 20% বৃদ্ধি পায়। দেখো এটা আয় ছিল, আয়টা 20% বৃদ্ধি পেল, তাহলে 500-এর 20% মানে কত? 100-এ 20 মানে 500-এ 100, অর্থাৎ ইনকামটা 100 বাড়লো। খরচ কত বৃদ্ধি পেয়েছে? খরচ 10% বৃদ্ধি পেয়েছে। এটা যদি 10% বৃদ্ধি পায়, 300-এর 10% কত? 30, তাই তো? কিন্তু সমান চিহ্নের বাঁ দিক আর ডান দিক সমান রাখতে তোমাকে হবে। এদিকে 100 আছে, এখানে 30 এসে, তাহলে আর কত দিলে 100 হবে? 30-এর সঙ্গে 70 যোগ করলে 100 হবে, কিন্তু 70-টা তো ভাই এর জিনিস। অর্থাৎ 200 টাকা সেভিংস ছিল, 70 টাকা সেভিংস বাড়লো, 200 টাকায় 70 টাকা বাড়লো। আমি বলেছি 100 টাকায় কত, অর্থাৎ পার্সেন্টেজ, 200 টাকায় যদি 70 টাকা বাড়ে, তাহলে 100 টাকায় অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি এটাকেও 2 দিয়ে ভাগ করে বলবো 35 টাকা। অর্থাৎ 100 টাকায় 35 টাকা বাড়লো মানে 35% তার সেভিংস বাড়লো, যেটা অপশান নাম্বার 4-তে আছে। খুব তাড়াতাড়ি করা যায়, যদি তুমি রেশিওটাকে খুব তাড়াতাড়ি চিনতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্ক হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছো? 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন, দেখো কোনো শহরে মোট জনসংখ্যার 45% পুরুষ ও 25% মহিলা বিবাহিত, মোট জনসংখ্যার কত শতাংশ বিবাহিত এটা চেয়েছে। মনে করো শহরে মোট পুরুষ মানুষের সংখ্যা M এবং মোট মহিলার সংখ্যা W। এবার বলেছে শহরে মোট জনসংখ্যার 45% পুরুষ বিবাহিত, অর্থাৎ যা পুরুষ আছে মেন আছে তার 45% বিবাহিত, এবং যা মহিলা আছেন তার 25% বিবাহিত। এখানে বলেছে কি,
এখানে একটা লাইন অ্যাড করা উচিত ছিল, বাংলাতে দেখতে পাচ্ছি না, ইংলিশে দেওয়া আছে, কনসিডার দ্যাট নো বডি ইজ ম্যারিড মোর দ্যান ওয়ান, মানে একজন একজনকেই বিয়ে করবে, অর্থাৎ একজন দুজনকে বিয়ে করবে না, এটাকে কনসিডার করতে বলা আছে, যেটা বাংলাতে লাইনটা নেই, একটু অ্যাড করে নিও, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে মাত্র বিবাহ করবে, দ্বিতীয় কাউকে বিবাহ করবেন না। তাহলে দেখো এইখানে যতজন বিবাহিত পুরুষ থাকবেন তাহলে এখানে ততজনই বিবাহিত মহিলা থাকার কথা, কারণ একজন পুরুষ একজনকে বিয়ে করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিবাহিত পুরুষের সংখ্যা এইটা, এখানে দেখতে পাচ্ছি বিবাহিত মহিলার সংখ্যা এটা, যেহেতু একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করেন তাহলে বলতে পারি বিবাহিত পুরুষের সংখ্যা ইজ ইকুয়াল টু বিবাহিত মহিলার সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমি শহরে পুরুষ মানুষ এবং মহিলার রেশিওটা দেখে নিই কত আছে, 25/45, কাটাকুটি করলে 5/5 = 25, 5/9 = 45, অর্থাৎ শহরে মোট পুরুষ মানুষের সংখ্যা যদি 5 হয় তাহলে মহিলার সংখ্যা হচ্ছে 9। আমি বলেছি যখন রেশিও থাকবে এটাকে 100 গুণিতকে বার করে নাও, অঙ্ক করতে সুবিধা হবে। দেখো আমি 100 দিয়ে উপর নিচে গুণ করলাম, আমি মনে করছি শহরে মোট পুরুষ মানুষের সংখ্যা 500 এবং মহিলার সংখ্যা 900। তাহলে টোটাল পপুলেশন আমি দেখতে পাচ্ছি পুরুষ এখানে দেখলাম 500 যদি হয়, মহিলা যদি 900 হয়, টোটাল পপুলেশন কত হবে? টোটাল পপুলেশন এটা দাঁড়াবে 500 + 900 = 1400, এটা হলো টোটাল পপুলেশন। বলেছে মোট জনসংখ্যার 45% পুরুষ বিবাহিত, 500 জন যদি মোট জনসংখ্যা হয় তার 45% বিবাহিত, 545% মানে কি, 100 = 45, 500 = 5 দিয়ে তার মানে গুণ, 45 কে 5 দিয়ে গুণ করব, 225 জন পুরুষ বিবাহিত। মহিলার মধ্যে বলা হয়েছে 25% মহিলা বিবাহিত, অর্থাৎ 925% মানে কত, 1/4, মানে 900 কে 4 দিয়ে ভাগ করব, এটাও আসছে 225। বুঝে গেছে? তাহলে দেখতে পেলাম শহরে মোট 1400 পপুলেশন ছিল, তার মধ্যে 225 + 225 অর্থাৎ 450 জন বিবাহিত। দেখো যতজন পুরুষ ততজন মহিলা কিন্তু বিবাহিত, এই ফিগারটা তুমি নাও করতে পারতে, তাই না? কেন বলে দিয়েছি যে প্রশ্নে একজন বিবাহিত একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করবেন, তাহলে 225 জন যখন পুরুষ বেরিয়েছে এটাকে আমি কিন্তু ফালতু বার করেছি, এই টাইমটাকে তুমি বাঁচাতে পারতে, তাই না? তাহলে 450 জন মোট বিবাহিত, 1400-এর মধ্যে 450 জন বিবাহিত, বলেছে টোটাল পপুলেশনে কত শতাংশ বিবাহিত, কত শতাংশ মানে কি 100-এর মধ্যে কতজন বিবাহিত এটা প্রশ্ন দিয়েছে। একে আমি যদি 14 দিয়ে ভাগ করি তাহলে 100 আসে, তাহলে আমি একেও 14 দিয়ে ভাগ করে বলবো উত্তর আসবে, 450 কে 14 দিয়ে ভাগ করতে হবে, কাটাকুটি করো, 225 কে 7 দিয়ে ভাগ করবো, 225 কে 7 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21, 7 × 14 = 32.1%, অপশান নাম্বার 3 যেটা আছে এটা উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 4, 5, 6, 7 এই চারটে অঙ্কই কিন্তু একটা টাইপের অঙ্ক, বিভিন্নভাবে এখান থেকে বিভিন্ন সময় কোশ্চেন আসছে, এসএসসি সিজিএল পরীক্ষায় বলো, 10+2 বলো, তোমাদের স্টেট লেভেলে বলো, সব জায়গাতেই কিন্তু প্রশ্নগুলো আসে। এখান থেকে আগে কনসেপ্টটা বুঝে নাও, তাহলে পরপর চারটা অঙ্ক কিন্তু আমরা করতে পারব। দেখো এই অঙ্কগুলোর মূল কনসেপ্টটা কি, মূল কনসেপ্ট হচ্ছে যদি মনে করো, আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি, মনে করো বলা হলো যে বিয়ের আয় এ এর তুলনায় 25% বেশি, অর্থাৎ এ এর আয় যদি 100 টাকা হয় আমি বলছি বিয়ের আয়টা 25% বেশি, অর্থাৎ এটা হয়ে যাবে 125 টাকা। আমি এবার বলতে চাইছি বিয়ের থেকে এর আয়টা কত শতাংশ কম, এর থেকে বিয়ের আয় 25% বেশি হলে বিয়ের থেকে এর আয়টা কত টাকা কম, কত পার্সেন্ট কম। দেখো আমরা তখন যদি বলি তাহলে 125 টাকায় কম হচ্ছে 25 টাকা, কারণ আমি তুমি বিয়ের আয় থেকে এর আয় যেতে গেলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, এটা পার্সেন্টেজ না এটা টাকা। তাহলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25/125, আর 100 টাকায় কমাতে হবে 25/125 × 100, অর্থাৎ এটা তোমরা কাটাকুটি করে বলো 20%, এই তো করো, অর্থাৎ আমি বলবো এটা হচ্ছে 20%।
এই যে জিনিসটা এলো, দেখো এই জায়গাটা করে ফ্র্যাকশনটা খেয়াল করো, এখানে কত হচ্ছে 25/125, 25/125 মানে কি 1/5, তাই তো? কাটাকুটি করলে আসবে। দেখো এইটা কীভাবে আমি পার্সেন্টেজের যখন পার্ট ওয়ান করিয়েছিলাম সেখানে প্রথম অঙ্কেতেই এটা বলার চেষ্টা করেছিলাম। আমি আর একবার এখানে ক্লিয়ার করি, কেন অঙ্কগুলো আসছে দেখছি প্রায় সময়। আর একবার আমি বলি, এখান থেকে এই দিকে যাচ্ছ, এটা কি করেছ? +25% বৃদ্ধি পেয়েছে, এটার থেকে এটা 25% বেশি। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4 বেশি। তাহলে এটা থেকে এটা কত অংশ কম হবে? এটা 1/4 বেশি। যখন প্লাস চিহ্ন থাকবে তখন মাইনাস চিহ্ন দেবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন দেবে। আমি দেখতে চাইছি এদিক থেকে এইটা কত অংশ কম হবে। এদিক থেকে এইটা 1/4 অংশ বেশি, যদি প্লাস চিহ্ন থাকে এখানে মাইনাস করব, অবশ্যই করব, মাইনাস থাকলে প্লাস করব। উপরে যে ফিগারটা আছে এটা 1 থাক 2 থাক 3 থাক যাই থাক, উপরে সবসময় ফিগারটা ফিক্স থাকবে। এবারে যে জিনিসটা জানতে হবে, যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলোকে যোগ করব, যদি মাইনাস থাকে তাহলে সংখ্যাগুলোকে বিয়োগ করে আমি নিচে বসাবো। যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল, সংখ্যাগুলোকে যোগ করে আমি বলবো 1/5, দেখো এইটাই এসেছিল। আমরা এটাকে এরকমভাবে এত পিছিয়ে পিছিয়ে করি। তাহলে 1/5 অংশ মানে কত? 1/5 অংশ মানে হচ্ছে 1/5কে 102 গুণ করলে 20%, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারতে। বোঝা গেছে? এই হলো কনসেপ্ট। এই কনসেপ্টটি এরকম দুটো জিনিস, একটা থেকে একটা যদি বেড়ে যায় তাহলে আর একটা থেকে আরেকটা কমবে, একটায় বৃদ্ধি পেলে একটায় কমবে, এটা হচ্ছে মূল সিস্টেম। এই অঙ্কগুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেশান কমাজ করা যায়, আগে আমি এই অঙ্কটা অ্যাপ্লাইটা করে দিই, তারপর আমি বলছি কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, সেটাকে খুব ভালো করে মনে রাখো কোন জিনিসের জন্য। এই অঙ্কে কী বলেছে? বিক্রয় মূল্যের 1/3 অংশ লাভ। দেখো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের 1/3 প্রফিট হয়েছে। এবার বিক্রয় মূল্য থেকে আমি যখন ক্রয় মূল্যের দিকে যাব, দেখো প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে মানে কি? ক্রস প্রাইসটা কম আছে, সেলিং প্রাইসটা অবশ্যই বেশি, প্রফিট হয়েছে। তা বিক্রয় মূল্যের ওপর প্রফিট হয়েছে, আমি চাইছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে যাব। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে যেতে গেলে অবশ্যই মাইনাস করব, কেন? ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয়, এখান থেকে কিছু একটা মাইনাস করলে তবে আমি ক্রয় মূল্যে ফেরত যাব, সেটা বলেছে 1/3। বোঝা গেছে এটা কী করলাম? বিক্রয় মূল্যের 1/3 অংশ লাভ, লাভ হয়েছে। আমি যাচ্ছি কোথায়? আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসের দিকে যাচ্ছি, সেলিং প্রাইস বেশি, কস্ট প্রাইসের দিকে যেতে গেলে আমার মাইনাস হবে। বলেছে লাভের হার কত? লাভ সময় সবসময় কস্ট প্রাইসের উপর হয়, অর্থাৎ আমি এদিক থেকে এদিকে যাব। দেখো এটা যদি মাইনাস হয় তাহলে এটা পজিটিভ হবে। আমি বলেছি উপরের ফিগারটা সবসময় ফিক্স থাকবে, যেহেতু এখানে মাইনাস আছে, 3 থেকে 1 মাইনাস করলে কত হয়? 2। বুঝে গেছে? আগেরটা ছিল প্লাস, দেখে 4 আর 1 প্লাস ছিল বলে 4 আর 1 5 করেছিলাম, এখানে মাইনাস আছে বলে 3 থেকে 1 মাইনাস করলে 2 আসে। 1/2 অংশ মানে কত? 1/2 অংশ মানে হচ্ছে 50%, যেটা অপশান নম্বর 1-এ আছে। দেখতে পাচ্ছ লাভের হার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে গেলে অবশ্যই পজিটিভ হবে। তোমাদের কী বলতে জানতে হবে যে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসের দিকে যখন যাচ্ছি তখন সেলিং প্রাইস যেহেতু বেশি, কস্ট প্রাইসের দিকে যেতে গেলে আমাকে কিন্তু কম করতে হবে, ওই জন্য মাইনাস। এটাকে লাভ বলে সঙ্গে সঙ্গে এটাকে পজিটিভ করে দিও না, যদি বাই চান্স ভুলেও এটাকে পজিটিভ করে দিতে তাহলে দেখতে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যাওয়ার সময় এখানে তোমার মাইনাস করতে হতো, কেন? এখানে যা সাইন থাকবে তার উল্টো সাইন। এটা কখনোই হয় না যে তোমাকে প্রশ্ন হচ্ছে যে লাভ কত, তুমি কস্ট প্রাইস থেকে কিছু কমিয়ে সেল করছো, লাভ আসবে এটা হতেই পারে না। বুঝে গেছে? যদি কোনো কারণে ভুল করে পড়ো কস্ট প্রাইস সেলিং প্রাইসের ক্ষেত্রে তুমি বুঝতে পারবে আশা করা যায়। তাহলে এক্ষেত্রে উত্তর 50%। এর অ্যাপ্লিকেশানগুলো কোথায় কোথায় করা যায়? দুটো সংখ্যার গুণফল যদি ফিক্সড থাকে সেই সব সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু এর অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি কি বলতে চাইছি? মনে করো প্রোডাক্ট, দুটো সংখ্যা মনে করো এক্স আর ওয়াই এর প্রোডাক্ট যদি সবসময় ফিক্সড থাকে তাহলে একটা যদি বাড়ে তাহলে আর একটাকে কমতে হবে, কেন? এটা আর এটা মনে করো গুণ করলে মনে করো এইটা সবসময় আসবে, এটাকে আমি বলছি ফিক্সড। যদি এটা ফিক্সড বলা থাকে তাহলে 1 টাকা বাড়লে অবশ্যই 1 টাকা কমতে হবে, তবেই না ফিক্সড থাকবে। যদি দুটোই বেড়ে যায় তাহলে ফিক্সড থাকবে কী করে, বা দুটোই যদি কমে যায় ফিক্সড থাকবে না। তাহলে যদি দুটো আইটেমের প্রোডাক্ট যদি ফিক্সড থাকে তাহলে 1 টাকা বাড়লে আর 1 টাকা কমাতে হবে। কোন কোন জিনিসের ক্ষেত্রে আমাদের আসে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা অঙ্ক করেছি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন টু টাইম, তাই না? যদি কোনো অঙ্ক দেখো যে ডিস্টেন্সটাকে ফিক্সড করে রেখে দিয়েছে বারবার, তাহলে আমি স্পিডটাকে বাড়ালে টাইমটাকে কমাবো, বা টাইমটাকে বাড়ালে স্পিডটাকে কিন্তু কমাবো, আমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। পরিমিতির ক্ষেত্রে যেখানে আমরা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান এরিয়া বার করি,
সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি বলা থাকে এরিয়াটা ফিক্সড, অর্থাৎ এই প্রোডাক্টটাকে যদি ফিক্সড বলা যায় তাহলে এইটা বাড়লে এইটা কমবে। আর কিছু হতে পারে, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইনটু কনজাম্পশন। খুব বেশি পরিমাণ স্টেট লেভেলে এই অঙ্কটা আসে, যে খরচ সমান হচ্ছে জিনিসটার দাম কত করে এবং কতটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে কনজাম্পশন। যেমন মনে করো যে চিনির দাম 20% বেড়ে গেল, একটা লোক তার ব্যবহার তার খরচ আগের মতোই অপরিবর্তিত রাখতে গেলে, খরচ অপরিবর্তিত মানে এক্সপেন্ডিচার যদি ফিক্সড রাখতে চাই তাহলে তার ব্যবহার কতটুকু কমাবে, ইত্যাদি ইত্যাদি। আমি পরের তিনখানা অঙ্ক যেগুলো আছে সবই এর বেস করে নিয়ে আসি, যাতে করে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়। চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ার ফলে 120 টাকায় পূর্বের তুলনায় 4 কেজি চিনি কম পাওয়া যায়, প্রতি কেজি চিনির পূর্বের মূল্য কত? এখানে দেখো বলেছে কি, 120 টাকায় পূর্বের তুলনায় 4 কেজি চিনি কম পাওয়া যায়, মানে ব্যক্তি 120 টাকায় আগে কিনতেন, এখনও 120 টাকাতেই কিনছেন, মানে তার এক্সপেন্ডিচারটা ফিক্সড। বুঝে গেছে? যাই আমি বুঝতে পারছি এক্সপেন্ডিচার ফিক্সড। আমরা জানি এক্সপেন্ডিচার মানে হচ্ছে কত করে কিলো বা দাম কত টাকা করে এবং কতটা বা কত কিলো তিনি ব্যবহার করেন বা কনজাম্পশন। যদি এক্সপেন্ডিচার ফিক্সড ওনা উনি বলে দিয়েছেন প্রশ্নেতে যে 120 টাকায় পূর্বের তুলনায়, মানে 120 টাকা আগে খরচ করতেন, এখনও 120 টাকাই খরচ করছেন কিন্তু 4 কেজি চিনি কম পাচ্ছেন, তাই তো? আমরা জানি কি প্রাইস যদি বাড়ে কনজাম্পশন বাড়বে, কনজাম্পশন যদি বাড়ে প্রাইস কমবে। এখানে কি বলা হয়েছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রাইসটা 20% হাইক করেছে। 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5 অংশ, 20/100, 1/5 বৃদ্ধি পেয়েছে। 1/5 যদি প্রাইস বৃদ্ধি পায় মানে এটা পজিটিভ, তাহলে আমার কনজাম্পশনটাকে হ্রাস করতে হবে। আমি বলেছি একটা বৃদ্ধি পেলে একটাকে হ্রাস করতে হবে, যদি এইটা ফিক্সড থাকে, এটা ফিক্সড 120 টাকা, তাহলে এটাকে হ্রাস করতে হবে। এটা প্লাস আছে মানে এটাকে আমি মাইনাস করব। উপরের সংখ্যাটা যেরকম আছে সেরকমই বসবে, যেহেতু এখানে প্লাস ছিল 5-এর সঙ্গে 1 যোগ করে 6 এখানে আমি বসাবো, অর্থাৎ কনজাম্পশন আমাকে 1/6 কমাতে হবে। কনজাম্পশন 1/6 কমাতে হবে, অর্থাৎ ব্যবহার 1/6 কমাতে হবে, কিন্তু এখানে বলছে পূর্বের তুলনায় 4 কেজি চিনি কম ব্যবহার করছি, তাহলে আমি বলতে পারি 1/6 মানে হচ্ছে 4 কেজি। বোঝা গেছে? আমি দেখছি কনজাম্পশন 1/6 অংশ কমাতে হবে, ওরা বলছে 4 কেজি কমাতে হবে, তাহলে 1/6 অংশ সমান 4 কেজি, তাহলে 1 অংশ বা টোটালটা মানে হচ্ছে 4×6=24 কেজি। এই যেটা টোটাল 1 বেরোবে যেটা, এটা মানে হচ্ছে প্রথমে কত কিলো চিনি ব্যবহৃত হতো, অর্থাৎ এই ভ্যালুটা সবসময় প্রথমের ভ্যালু, ইনিশিয়ালের মান, এটা মনে রাখো। বুঝেছ? তাহলে আমি দেখছি প্রথমে 24 কেজি চিনি উনি ব্যবহার করতেন এবং 120 টাকাতেই কিনতেন। কেন 120 টাকা আগেও কিনতেন, 120 টাকায় এখনও কিনতেন? তাহলে আমি বুঝতে পারছি যে 24 কেজি চিনি আগে তিনি 120 টাকায় কিনতেন। কি বলেছে, প্রতি কেজি চিনির পূর্বের মূল্য, অর্থাৎ আগে 1 কিলো চিনির মূল্য কত ছিল? 24 কেজির মূল্য যদি 120 টাকা হয়, তাহলে 1 কেজির মূল্য, এটাকে আমি 24 দিয়ে ভাগ করলে 1 আসে, তাহলে আমি এটাকেও 24 দিয়ে ভাগ করে বলবো 5 টাকা। অর্থাৎ পূর্বে চিনির মূল্য ছিল 5 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বাইচান্স যদি তোমাকে বলতো যে এখন চিনির মূল্য কত, দেখো আগে তো এটা তো সবসময় প্রথমে 24 কেজি চিনি কিনতেন, এখন 4 কেজি চিনি কম কিনছেন, মানে এখন তাহলে 4 কেজি কম কিনলে এখন 20 কেজি কিনছেন। 20 কেজি কত টাকা কিনছে, ওই যে ফিক্সড দাম আছে 120 টাকা, তাহলে 20 কেজির দাম 120 হলে 1 কেজির দাম কত, 6 টাকা হতো, তাহলে সেটা এখনকার দাম হতো। বোঝা গেছে? পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে তার অফিস পর্যন্ত একটি নির্দিষ্ট বেগে গিয়ে দেখলেন যে তার 5 মিনিট দেরি হয়ে গেছে। যদি তিনি তার বেগ 1/4 অংশ বাড়িয়ে দেন তবে তিনি অফিসে 2 মিনিট আগে পৌঁছে যান, বাড়ি থেকে অফিসে যেতে তার প্রথমে কত সময় লেগেছিল? অ্যাকচুয়ালি এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো তোমরা সাধারণত করেছো সেগুলো হচ্ছে যে দুটো স্পিড দেওয়া থাকতো, একটা স্পিড দেওয়া থাকতো, দিয়ে আর একটা স্পিড বলতো যে এত বাড়িয়েছে। এখানে কিন্তু কোনো স্পিড দেওয়া নেই, বলা হয়েছে নির্দিষ্ট বেগে গেছে এবং বেগ যদি 1/4 অংশ বাড়িয়ে দেয়। বুঝে গেছে? এই ডিফারেন্স চেয়েছে প্রথমে কত সময় লেগেছিল। দেখো অ্যাকচুয়ালি কী অঙ্কটা, এই মনে করো তার বাড়ি, এই মনে করো তার অফিস, বাড়ি থেকে অফিসে যেতে মনে করো এই সময় লাগতো, এটা মনে করো একটা ফিক্সড টাইম, এই পর্যন্ত টাইম লাগতো।
কিন্তু এইখান থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট স্পিডে গিয়ে দেখলো তার 5 মিনিট লেট হয়ে গেছে, অর্থাৎ যে সময় যাওয়ার কথা ছিল, এই যে ফিক্সড টাইমে যাওয়ার কথা ছিল, এইখানে না গিয়ে আরও 5 মিনিট পরে গেছে, পৌঁছালো অফিসে, গেছে বসের কাছ থেকে খুব মুখ খেয়েছে, পরদিনকে আবার বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে যার নির্দিষ্ট সময়ে যাওয়ার কথা তার থেকে একটু আগে পৌঁছালো। কতক্ষণ আগে? আমি যদি এটাই করি, যা সময় পৌঁছানোর কথা তার থেকে 2 মিনিট আগে সে পৌঁছে গেল। বুঝে গেছে? তার মানে প্রথম দিনকে আর এখন দ্বিতীয় দিনকে এই টোটাল টাইমের ডিফারেন্স কত? দেখো, এইখান থেকে এইটা 5, এইখান থেকে এটা 2, এই টোটালটা হচ্ছে 5 আর 2 = 7। একটা আগে একটা পরে পৌঁছালে সংখ্যাগুলো যোগ করবে, যদি তুমি বোঝো, আর যদি দুটোই আগে বা দুটোই পরে পৌঁছায় তাহলে কিন্তু সংখ্যাগুলোকে বিয়োগ করবে। তাহলে 5 আর 2, একটা আগে পৌঁছেছে একটা পরে পৌঁছেছে, ওটা টোটাল 7 মিনিটের গ্যাপ, অর্থাৎ প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে 7 মিনিট। বুঝে গেছে? এবার একটা জিনিস দেখো, বাড়ি থেকে অফিসের দূরত্ব কিন্তু ফিক্সড। আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন টু টাইম হয়, ডিস্টেন্সটা ফিক্সড এখানে জানি, বাড়ি থেকে অফিস সেম দূরত্ব। প্রথমে বলেছে কি, তার বেগ 1/4 অংশ বাড়িয়ে দিয়েছে, বেগটাকে, একটা স্পিডটাকে 1/4 বাড়িয়ে দিয়েছে। ডিস্টেন্সটাকে ফিক্সড রাখতে গেলে স্পিড যদি বাড়াই তাহলে টাইমটাকেও কিন্তু কমাতে হবে। কীভাবে কমাতে হবে? এটা পজিটিভ আছে, আমাকে এখানে নেগেটিভ হলো, মানে কমাতে হবে, কেন স্পিডটাকে বাড়িয়েছে, টাইমটাকে কমাতে হবে, এটা নেগেটিভ। উপরের ফিগারটা সবসময় যা আছে থাকবে, এই যেহেতু সংখ্যাটা প্লাস আছে, 4 আর 5 আমি এখানে যোগ করব, অর্থাৎ টাইমটাকে 1/5 কমাতে হবে, অর্থাৎ টাইমটা কমে যাবে 1/5। কিন্তু আমি দেখতে পাচ্ছি টাইমটা প্রথম আর দ্বিতীয় জনের মধ্যে টাইমটা কমেছে 7 মিনিট, তাহলে আমি বলতে পারি 1/5 ইকুইভ্যালেন্ট টু 7 মিনিট, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 5 × 7 = 35 মিনিট। আমি কি বলেছিলাম, এখানে যে একটা বেরোবে এটা মানে হচ্ছে প্রথমে কতটা, এখানে যেহেতু মিনিটের টাইমের প্রশ্ন, তাহলে প্রথমে বাড়ি থেকে অফিস যেতে তার 35 মিনিট সময় লাগছিল, যেটা প্রশ্নে চেয়েছে অপশান নাম্বার 1-তে যে উত্তরটা আছে। বোঝা গেছে? এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রথমে কতটা যা চাইবে প্রথমে ততটা। বুঝে গেছে? শেষ প্রশ্ন, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করলে ক্ষেত্রফল একই থাকবে? দেখো, যাই অঙ্কটা পড়বে তোমার সঙ্গে সঙ্গে মাথায় থাকবে ক্ষেত্রফল যেটা দিয়েছে এরিয়া, এটা ফিক্সড বলে দিয়েছে। আমরা জানি এরিয়া সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা ফিক্সড। এটা ফিক্সড মানে একটা কম্পোনেন্ট যদি বাড়ে আর একটা কম্পোনেন্টকে কমাতে হবে, এই তো জিনিস, আর কিছু নেই। এরিয়াটা ফিক্সড থাকবে বলেছে, দৈর্ঘ্য 20% হ্রাস করেছে, লেন্থ যদি 20% মানে কত, 20% মানে হচ্ছে 20/100, এগুলো মনে মনে করতে পারবে আশা করা যায়। এইটা কমেছে, এটা যেহেতু কমেছে তাহলে ব্রেথটাকে বাড়তে হবে, সেটাই প্রশ্ন যে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, ব্রেথটাকে বাড়াতে হবে, মাইনাস হলে এটা প্লাস হতে হবে। উপরের ফিগারটা ফিক্সড থাকবে, নিচে কোন ফিগারটা বসবে, 5 থেকে 1 বিয়োগ, যেহেতু এখানে বিয়োগ আছে, 5 থেকে 1 বিয়োগ হলে এটা হবে 4, অর্থাৎ প্রস্থ 1/4 অংশ বাড়াতে হবে। 1/4 অংশ মানে কি, পার্সেন্টেজে কনভার্ট করো, মনে মনেই করে নাও 25%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। কী আছে বলো, কত রকমভাবে করো তোমরা? আমি এটাকে এই এরকম অঙ্ক একটা 30% খুব সম্ভবত পার্সেন্টেজে, প্রথম যখন অঙ্ক পার্ট 1 করেছিলাম সেখান দিয়ে শুরু করেছিলাম, সেখানে কিছুটা বলার চেষ্টা করেছি এই জিনিসটা। আমি এটাকে আবার আরেকবার রিপিট করলাম যে এই অঙ্কগুলোকে একটু ভালো করে দেখো, বুঝতে পেরেছো আশা করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।